সাই কম্পিউটার লিমিটেড কৈলাসহর বিদ্যুৎ বিভাগের বরাতে পাওয়ার পর থেকে কৈলাসহর বিদ্যুৎ বিভাগের এলাকা জুড়ে তীব্র বিদ্যুৎ সমস্যা সৃষ্টি হয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে জনবিক্ষোভ প্রকাশ্যে আসছে। প্রতিদিনই শহর থেকে গ্রামে প্রায় প্রতিটি এলাকায় একাধিক বিদ্যুৎ নিগমের অফিসে বিদ্যুৎ কর্মীদের আটক করে বিক্ষোভ প্রদর্শন করছে গ্রাহকরা। কখনো দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না গ্রামীণ এলাকায়, কখনো বা ভুয়ো বিদ্যুৎ বিল দিয়ে গ্রাহকদের হেনস্থা। বিল পরিশোধের নির্দিষ্ট দিন বাকি থাকতে গ্রাহকদের ফোন করে বিল না দিলে বিদ্যুৎ সংযোগ কেটে দেবার হুমকি সহ একাধিক অভিযোগে জর্জরিত সাই কম্পিউটার লিমিটেড। রবিবারের রাতের ঘটনার ব্যাপারে স্থানীয়দের অভিযোগ, বিগত 4-5 দিন ধরে একাধিকবার বিদ্যুৎ দপ্তরের অফিসে জানানো হয়েছে যে ভোল্টেজ সমস্যা রয়েছে এলাকায়, কিন্তু তাতে কোনো কর্ণপাত করেনি সংস্থা। রোববার রাতে হাই ভোল্টেজের কারণে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। টিভি, ফ্রিজ, মোবাইল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় বিদ্যুৎ সামগ্রী হাই ভোল্টেজের কারণে সম্পূর্ণ জ্বলে যায়। স্থানীয়দের তরফ থেকে জানানো হয়েছে, এই করোনা মহামারীর কারণে এমনিতেই দুর্দশাগ্রস্ত গ্রামীণ এলাকার লোকেরা, তার মধ্যে এত বড় ক্ষতি তারা কিভাবে পূরণ করবে, তাই বিদ্যুৎ দপ্তরকে এই ক্ষতিপূরণ দিতে হবে। আজকে 5-6 দিন ধরিয়া ইলেকট্রিকের আন্দোলন করতেছি আমরা, বারবার এই ফোন করে জানাইছি। আজকে সন্ধ্যার মুহূর্তে বৃষ্টির আগ মুহূর্তে পাওয়ার হাউসের গাড়িটা গেছে, গিয়ে লাইনটা ঠিক করছে। ভোল্টেজ এইভাবে ভোল্টেজ আইছে, যার টিভি ফ্যান যা আছে গ্রামের সবই শেষ। কারো ফ্রিজ গেছে, কারো টিভি গেছে, হ্যাঁ কারো ফ্যান গেছে, কারো লাইট গেছে, কারো ইনভার্টার গেছে, পুরোটা গ্রামে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ব্যাপারে আমরা এখন করোনা সময়, মহামারীর সময়, আমাদের হাতে টাকা পয়সা নাই। কোনো কোনো পরিবারের 10,000, 20,000, 30,000 টাকার ক্ষতি হয়েছে, কোনো পরিবারের 4-5,000 টাকার ক্ষতি হয়েছে মানুষের হাতে টাকা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।